বৃষ্টির লকডাউনের জাতাকালের মধ্যে পড়ছে বরিশালবাসী। শুরু হয়েছে সরকারের কঠোর লকডাউন, আর ওইদিকে শুরু হয়েছে কঠোর বৃষ্টি। লকডাউন আর বৃষ্টি, এই দুই খেলায় মানুষ এখন অটগরবন্দি। অনেকে আবার বিনা ক্যামে নামছে ঘুরতে, এখন পকেটে লইছে পুরনো প্রেসক্রিপশন। সাংবাদিক পুলিশ দেখলেই মানি ব্যাগের মধ্যে দিয়ে বাই করে প্রেসক্রিপশন, যার ডেট যায় আরো দুই মাস চারি মাস ছয় মাস আগে। ডাক্তারে বলছে এই ঔষধটা খাইলে আপনার কমবে, এখন তো ডাক্তার পাওয়া যায় না। সদর হাসপাতালের এটা এইটা খাইলে আমার না এখন এইটা খাইলে ব্যথা কমে আমার, মানে এই জন্য নিতে আসি। না না, আমি বেসিক্যালি আসছি ঔষধ নিতে। আমার দাদা করা মাল লইছিলাম তো আগের হইয়া লই বাইরেছি, আম কাঁচা আম না এটা তো কোনো আমি বেশি হয়েছি, খালি তিন কেজি মাল আছে, ই করে মানে চলি যাম এই। এরপরও প্রশাসনের কঠোর নজরদারি দেখা গেছে নগরীতে, এখনও জনসাধারণের মধ্যে সচেতনতার কোনো লক্ষণই দেখা যায় নাই। পুলিশ আর সাংবাদিকের ক্যামেরা দেখলেই মাস্ক মুহে দেওয়ার কথা মনে পড়ে। দেখেন চাচার অবস্থা, মুহে বিড়ি লইয়া মাস্ক ধরায়। শুরু হয়েছে অন্যান্য লকডাউনের চেয়ে অনেকটা অনেকটাই কার্যকর, এবং সাধারণ মানুষেরও এই লকডাউনের প্রতি একটা আন্তরিকতা আছে যে এটা মানলে পরে আমাদের দেশ থেকে করোনা ভাইরাসের যে অতিরিক্ত যে হানাটা এটা বন্ধ হয়ে যাবে, এটা আমরা এখন বিশ্বাস করি। তার কারণে এটা সবারই মানা উচিত, এবং গভর্নমেন্টের যেভাবে নিচ্ছে আজকে বরিশালের অবস্থা খুবই ভালো, রাস্তায় লোক দেখা যাচ্ছে না এবং দোকানপাটা স্বাভাবিকভাবে বন্ধ সব কিছু, এবং যেটা খাদ্যের দোকান তো এটা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী নিত্য প্রয়োজনীয়গুলো এরকম স্বাভাবিকভাবে হালকা পাতলা খোলা আছে, কিন্তু অনেক দোকান পাটি বন্ধ এগুলো কার্যক্রম। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে অর্ধেক সাড়ার খুলিয়া দোকানদারি করতে আছে, কেউ আবার দোকানের মধ্যে বরিয়া বেচা কিনা করতে আছে, একদারে জিগাইলে এরা বিভিন্ন অজুহাত দেশে। এদিকে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে তলাই গেছে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক। সাকিবুল হৃদয়, বরিশাল টিভি।